अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা বলছি যে এত দামি একটা ঘর নেওয়ার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, অকারণে টাকা নষ্ট করছো, একটা রাতই তো কাটাতে হতো, কোনো সস্তার রুম পাওয়া যেত না কোনো একটা হোটেলে। আর এই তুমি সব কি নাটক করছো? হ্যাঁ, নাটক করছি না, আমার বিয়ের ব্যবস্থা করছি। মানে কেমন প্রস্তুতি? আরে আমি আমার শিকারকে খুঁজে পেয়ে গেছি। কে? তোর মনে আছে আমি ওই লোকটাকে খুঁজছিলাম? চওড়া ছাতি, বেশ লম্বা। আরে সে তো এই গ্রামের প্রধান। আরে মোটা মোটা নোটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়ায় লোকটা। কত বড় লোক, কত নাম, হায় রাম। আরে বেশি বড় বড় স্বপ্ন দেখো না, আর যেটা বলছি সেটা শোনো। তোমার ওই মেয়েটাকে মনে আছে, ওই ধাবায় যাকে দেখেছিলাম? ওই ঘাগড়া পরে যে মেয়েটা ঘুরছিল? হ্যাঁ, হয়তো বেশি বড় লোক নয়, কিন্তু কিছু গয়নাগাটি নিশ্চয়ই দেবে। আরে ধুর, কি করছিস, এসব ছোটখাটো স্বপ্ন দেখা বন্ধ কর। ওই গ্রাম প্রধান দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আর এই সুযোগটা আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু তুমি আমার কথাটা তো একবার শোনো। এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, হয় তুই আমার সঙ্গে থাক, আর না হলে তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, না তোমার না আমার, আমরা আমাদের শিকারের দিকে এগোবো। যে হারবে সে কিন্তু বিজয়ীকে সাহায্য করবে। এইভাবে নয় তো অন্যভাবেই হবে। আমার বিয়ের মণ্ডপ তোকেই সাজাতে হবে, কারণ আমি তো ওই গ্রাম প্রধানকে কোনোভাবেই হাত থেকে বেরোতে দেব না, আর আমি হব ওনার রানী। আরে আয়নাটা দাও, বেশি সাজগোজ শুরু করেছে। আরে আমাকেও তো বিয়ের প্রস্তুতি নিতে হবে। দাদা, ছবিগুলো খুলছো কেন? বলছি, তোমার আমার আর বাবার তো জন্মদিন নয়, তাহলে কি আজকে অন্য কিছু আছে? আচ্ছা দাদা, আজকে আমার পুতুলদের বিয়ে হবে নাকি? আগে যদি বলতে তাহলে আমি আমার বন্ধুদেরও ডাকতাম, কত মজা হতো বলো। আরে বোন, এবারে তো রোজ বাড়িতে বাজনা বাজবে আর নানান লাইট জ্বলবে, আমরা রোজ নতুন নতুন জামা কাপড় পরবো, আর রোজ রোজ নতুন নতুন খাবারও খাবো। সত্যি? কিন্তু কেন, কি হবে রোজ রোজ বলো না দাদা। রোজ 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 হতে চলেছে বিয়ে। আর জানিস বর কে? কে? ওই নতুন পুতুলটা বোধ হয় যার আমি রং পেন্সিল দিয়ে গোপ বানিয়েছিলাম, ওটাই তো। আমাদের বাবা, আমাদের বাবার বিয়ে হতে চলেছে, আমাদের জন্য নতুন মা আনছে। দাদা, আমাদের ঘরে কি মায়ের কাছে পৌঁছে গেছিল? মা কি ভগবানকে রাজি করিয়ে নিয়েছে আমাদের কাছে ফিরে আসার জন্য? মা আবার আমাদের কাছে ফিরে আসবে? আরে বোকা, আমাদের মা কি করে ফিরে আসবে, মা তো ভগবানের কাছে আছে, আর যে ভগবানের কাছে যায় সে আর কখনো ফিরে আসে না। তাহলে বাবা মাকে কি করে নিয়ে আসবে? বাবা নতুন মাকে আনতে চলেছে, যাতে আমাদের দ্বিতীয় মা মানে নতুন মা চলে আসবে। তারপরেই দেওয়ালে নতুন মায়ের ছবিও তো রাখা দরকার না। নতুন মা মানে সৎ মা? হ্যাঁ। Oh!
ফাতমা নানাকে বোনের থেকে আলাদা করে দেয়। দাদার সঙ্গে থাকতে চাস তো, তাহলে কখনো তোর বাবাকে সৎমা আনতে দিবি না। আরে আমরা তো একসাথে অনেক মজা করি, তাহলে সৎমার কি প্রয়োজন? দরকার নেই কেন, যখন নতুন মা আসবে তখন আমাদের খুব খেয়াল রাখবে, তোর চুল বেঁধে দেবে, তোকে মনের মতো খাবারও দেবে, রাতে তোকে গান শুনিয়ে ঘুম পাড়াবে, আমাদের খুব খেয়াল রাখবে, আর সবচেয়ে বড় কথা বাবাও একজন সঙ্গী পাবে। এখন আমি তোর জন্য বিছানা গোছাচ্ছি, কিছুদিন পরে নতুন মা বিছানা গোছাবে তোর জন্য। না না, আমার নতুন মার প্রয়োজন নেই, আমি সব কাজ পারি, আমার বিছানা আমি করে নেব। হয়ে গেল বিছানা গোছানো, সব কাজ নিজে নিজে করে নিবি তো, চল এবারে ঘুমিয়ে পর, চল। একা একা? কিন্তু আমাকে ঘুম পাড়ানোর কাজটা তো তোমার, তোমার কাজটা তো তুমি করো। আমার নয়, মায়ের কাজ এটা। যখন নতুন মা আসবে তখন তোকে কোলে করে ঘুম পাড়াবে। এবারে বল, নতুন মাকে চাই কি না? সৎমা দাদাকে বোনের থেকে আলাদা করে দেয়। তুই দাদার সঙ্গে থাকতে চাস তো, তাহলে কখনো তোর বাবাকে সৎমা আনতে দিবি না। চল এবার তুই ঘুমিয়ে পর। শুধু তোমায় চাই, কারণ সৎমা তো তোমাকে আমার থেকে আর এই বাড়ি থেকে আলাদা করে দেবে। ছাড়ো আমাকে, যেতে দাও, আমাকে বোনের সঙ্গে থাকতে দাও। দাদা, যদি এটা দাদা জানতে পারে যে আমি বিছানা ভিজিয়ে ফেলেছি, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে আমি আমার খেয়াল রাখতে পারি না। আর যদি এটা বাবা জানতে পারে, তাহলে উনি নতুন মা আনবেনই। চাঁদনির চাল এটা, বড় বড় লোক ভেসে যায়। জমিদার বাবু, শেষ করে দেব তোমায়।
চাদরটা ধুই তাহলে বাবা জানতে পেরে যাবে যে আমি কি করেছি, আর যদি আমি না ধুই তাহলে দাদা বলবে যে আমাদের নতুন মায়ের প্রয়োজন আছে। এবার কি করি?